Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Beauty Tips and Healthcare. Viewers, jader hate ekdom shomoy nei ghore jodi beshon thake tahole ar kono chinta nei beshon diye chorjoldi kibhabe ekti face pack tori kore nibe seti ajke ami dekhiye dibo. Ajker ei face pack ti toker jonno bishon upokari. Toker instant moyla gulo uthiye toke onek beshi forsha kore dibe ar eti choto boro sokolei byabohar korte parbe. একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো একদম ন্যাচারাল একটি ফেস প্যাক তো দেখে নাও কিভাবে এটি তৈরি করে নিতে হয় প্রথমে এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি চামচের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি যেন দানা দানা না থাকে তোমরা চাইলে যদি বেসন না থাকে তাহলে সেই ক্ষেত্রে বেসনের পরিবর্তে চাউলের গুঁড়া অথবা ময়দাটাও দিতে পারো তবে বেসন দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি বেসনের ফেস প্যাকটা ভীষণ উপকারী ত্বকে অনেক বেশি ফর্সা করে তো বেসনটা ভালোভাবে আমি মিশিয়ে নিছি তো 1 চামচ বেসনের সাথে আমি এখানে 1/2 চামচ পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি মধুটা আমার জমাট বেঁধে গেছে যাই হোক তোমরা বেসনের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেবে যাদের মুখে মধুটা শুট করে না তারা চাইলে এখানে এলোভেরা জেলটাও দিতে পারো অথবা এলোভেরার পরিবর্তে গ্লিসারিন ব্যবহার করতে পারো তবে এখানে মধু ব্যবহার করাই ভালো আমি মধু দিয়ে তৈরি করে দেখাচ্ছি তারপর দিতে হবে লেবু 1/2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে তো 1/2 চামচ পরিমাণ লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা লেবুর রসটা অবশ্যই দিবে যাদের মুখে লেবুর রস শুট করে না তারাও কিন্তু এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারবে তাদের মুখেও লেবুর রসটা শুট করবে আর লেবুর রস ত্বককে অনেক বেশি ফর্সা করে ভিতর থেকে ফর্সা করে সমস্ত দাগ রিমুভ করে দেয় আমি প্রতিবারই বলে থাকি লেবুর রস আমাদের ত্বককে অনেক বেশি হাইড্রেট করে লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তা সকলেই জানো তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দেব এটা আমি খুব বেশি লিকুইড করব না 2-4 ফোঁটা পানি দিলেই হবে তোমরা এইভাবে ঘন একটি পেস্টের মতো তৈরি করে নেবে একদম ঘন হবে না একেবারে লিকুইডও হবে না এরকম একটি সফট ক্রিমের মতো তৈরি হবে দেখেই বুঝতে পারছো তারপর এখানে আরেকটি জিনিস মিশিয়ে দেব সেটি হলো হলুদের গুঁড়ো এখানে তোমরা রান্নার হলুদের গুঁড়ো 1 চিমটি পরিমাণ দিয়ে দিবে এর থেকে বেশি পরিমাণ দিবে না জাস্ট 1 চিমটি পরিমাণ এনাফ এই হলুদের গুঁড়োটা ফেস প্যাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদ আমাদের ত্বককে বিভিন্ন ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে রক্ষা করে এবং ত্বককে অনেক বেশি ফর্সা করে যুগ যুগ ধরে হলুদ এবং মধু রূপচর্চার জন্য ব্যবহৃত হয়ে আসছে যাদের মুখে অনেক বেশি সানটেন পড়ে গেছে মেস্তার দাগ পড়ে গেছে এবং ব্রনের দাগ পড়ে গেছে চোখের নিচে অনেক কালো দাগ হয়ে গেছে বিভিন্ন দাগ রিমুভ করার জন্য এই ফেস প্যাকটি তোমরা নিয়মিত ব্যবহার করবে আর এটি অবশ্যই তোমরা রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে অন্ততপক্ষে সপ্তাহে 3-4 দিন ব্যবহার করবে আশা করি অনেক ভালো রেজাল্ট পাবে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দেখে থাকি যেটা তোমাদের জন্য মানে কার কিরকম ত্বক তো আমি দূর থেকে জানি না বা দেখি না যাদের মুখে যেটা শুট করবে তোমরা সেটাই ব্যবহার করবে
পার্সপেক্টিভ ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। আর এটি লাগানোর আগে অবশ্যই তোমরা মুখটা ভালোভাবে ক্লিন করে নেবে, যে কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। এটি লাগানোর পর তোমরা 15 মিনিট সময় রেখে দিবে। তো আমার হাতে আপনি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আলতো হাতে সমস্ত ত্বকে তোমরা লাগিয়ে নেবে। লাগানোর আগে অবশ্যই মুখটা ভালোভাবে ধুয়ে নেবে। এভাবে লাগিয়ে রেখে দেবে 10 থেকে 15 মিনিট সময়। শুকিয়ে গেলে আরেকটি কাজ করতে হবে, সেটি আমি দেখিয়ে দেব। তো আমি ফিরছি 10 থেকে 15 মিনিট পর, তারপর দেখিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর তোমাদের আরেকটি কাজ করতে হবে। এটি সমস্ত ত্বকে শুকিয়ে গেলে, অ্যাবজর্ব হয়ে গেলে, এটি ত্বকে টেনে গেলে তখন আরেকটি কাজ করতে হবে। সেটি হলো যে লেবুটা আমি ব্যবহার করেছি, লেবুর রসটা আমি ব্যবহার করেছি, সেই খোসা দিয়ে ত্বকের উপর এভাবে তোমরা আলতো হাতে 1 মিনিট সময়, 1 মিনিট সময় একটু স্কার্ব করে নেবে। এতে করে ত্বকে সমস্ত ময়লা উঠতে সাহায্য করবে এবং ভিতর থেকে ফর্সা করবে। আর হলুদটা যে ব্যবহার করা হয়েছে সেই হলদে হলদে ভাবটা উঠে যাবে। এভাবে আলতো হাতে তোমরা 1 মিনিট সময় ত্বকের উপর ম্যাসেজ করে নেবে। জোরে জোরে ঘষা যাবে না, আলতো হাতে ঘষে নেবে। এতে করে তোমার ত্বকটা অনেক বেশি ফর্সা দেখাবে। তারপর তোমরা নর্মাল জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবে। তো আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি, জাস্ট নর্মাল পানি দিয়ে, কোনো সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করিনি। তাতেই দেখো আমার হাতটা কতটা ফর্সা হয়েছে। আমি শুধু বললেই হবে না, তোমরা ব্যবহার করে প্র্যাকটিক্যালি দেখো এটি কতটা উপকারী, ত্বককে কতটা ফর্সা করে, দাগমুক্ত করে। অন্তত পক্ষে একবার হলেও ট্রাই করবে, আশা করি অনেক ভালো রেজাল্ট পাবে। আজকে ভিডিওটি যদি তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো দিয়ে রেখো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রেখো। নিয়মিত এই বিউটি টিপসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটি লাইক দিতে ভুলো না। তোমার জানার কোনো কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে বিউটি টিপসের নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।